নমস্কার আপনারা দেখছেন টিআই বাংলা আমি সুমনা বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইনস বারবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলো বিজয় সম্মেলনে অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও ছেলের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুরে হল বিজয় সম্মেলনে অনুষ্ঠান ছিলেন মেয়র বিধান উপাধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও ছেলের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ আটক করেছে ঘাতক গাড়ি দুটিকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও ছেলের রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের বিবেকানন্দ সরণির রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুলের সামনে একটি ডাম্পার ও একটি খাদ্য সামগ্রী বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো স্কুটি চালক রূপনারায়ণপুরের ডাবর মোড়ের বাসিন্দা 22 বছরের অভিজিৎ মণ্ডল ও তার সাথে থাকা তার মা ময়না মণ্ডলের তারা দুজনেই একটি স্কুটিতে চেপে আসানসোল থেকে রূপনারায়ণপুর ফিরছিলেন ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন মা ও ছেলে এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ ঘাতক গাড়ি দুটিকেই আটক করেছে আমরা কিছু স্পটে কিছুক্ষণ আগে দেখছি গাড়িটা একটু আনব্যালেন্স হয়ে হঠাৎ করে এই ডিভাইডারে মেরেছে মেরে পাল্টেছে ডিভাইডারে মেরে এই রোডে চলে এসেছে গাড়ির মধ্যে কতজন ছিল কি জানা গেছে না না ওটা লোক ছিল সিটের মতন লোক ছিল তাও মোটামুটি 4 ঘটনা ছিল একজনের কি স্পট ডেট হয়েছে হ্যাঁ স্পট ডেট হয়েছে একজন কি দেখে লাগলে একজনের স্পট হয়েছে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেলে কাটা পাহাড়ি দুর্গা মন্দিরের নিকট আয়োজিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী সহ অনেকেই বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী হয়ে গেল কাটা পাহাড়ি দুর্গা মন্দিরের নিকট এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের নায়ক তথা বিধায়ক সোহম চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বারাবণী ব্লক সভাপতি অসিত সিংহ সহ অনেকেই চলচ্চিত্রের নায়ক সোহম চক্রবর্তী বারাবণীর নাগরিকদের বিজয়ের শুভেচ্ছা জানান তার সাথে আগামী পঞ্চায়েত নির্বাচনকে আরো ভালো করে কাজ করার ও মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন এদিন আপনাদের এখানকার প্রত্যেকটি ঘরে ভালো আমি বলব কারণ আপনারা তাকে ভালোবেসেছেন তাকে বিশ্বাস করেছেন তার নাম হলো বিধান উপাধ্যায় বিধান তাকে অসংখ্য ধন্যবাদ আরেকজন রাজনীতিবিদ ওই ব্লকের মাননীয় প্রেসিডেন্ট অসিত সিং মহাশয় রয়েছেন রয়েছেন সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দরা রয়েছেন মাননীয় প্রধানরা কর্মাধ্যক্ষরা তাদের সকলকে বিজয়ের আমার প্রণাম জানাই নতমস্তকে এবং সামনে যারা রয়েছেন যাদেরকে আমাদের নেত্রী সর্বদা বলেছেন যে আপনারাই হলেন তৃণমূল কংগ্রেসের অহংকার তৃণমূল কংগ্রেসের অলঙ্কার এবং তৃণমূল কংগ্রেসের মূল সম্পদ আপনাদের সকলকে বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং গুরুজনদেরকে আমার মতামস্তকে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুরের একটি প্রেক্ষাগৃহে আয়োজিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ অনেকে বড় মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় মেয়রকেও আসানসোলের রূপনারায়ণপুরে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সহসভাপতি ভোলানাথ সিং ও ললিত দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের মেয়র বিধান উপাধ্যায়কে বড় মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন সালানপুর এলাকার 45টি পুজো কমিটিদের সম্মানিত করার সাথে সাথে সাংবাদিকদেরও সম্মানিত করা হয় সর্বনন্দী
দেশকে ঐক্যবদ্ধ করতে ও সামাজিক বৈষম্য দূর করতে দুর্গাপুরে পালিত হলো রাখি বন্ধন উৎসব। একে অপরের হাতে পরালেন সৌভ্রাতৃত্বের প্রতীক রাখি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরোধিতায় 1905 সালে রাখি বন্ধনের সূচনা করেছিলেন। 1905 সালে এই দিন বঙ্গভঙ্গ বিরোধিতায় আইন কার্যকর হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সকলের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা ও ব্রিটিশদের বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। দুর্গাপুর সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে রবিবার সেই মহান দিনটিকে স্মরণ করে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। আজকে সেই দিন, যে দিনে আজকে ভারতবর্ষকে সমস্ত দিক থেকে ঐক্যবদ্ধ রাখা যায় তার উদ্যোগ নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং গণতন্ত্রপ্রিয় মানুষ তারা আজকে রাখি বন্ধন কর্মসূচি পালন করার যে উদ্যোগ নিয়েছে আমরা সবাই মিলে সেই চেষ্টাটা করছি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির সোলানপুর আঞ্চলিক সভাপতি বিজু বাহাদুর। তার হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান। বিজেপি ছাড়লেন দেদুয়া আঞ্চলিক কমিটির সভাপতি বিজু বাহাদুর, যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার রূপনারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের এক অনুষ্ঠানের শেষে সোলানপুর ব্লকের আইএনটিটিসিইউ সভাপতি তথা দেদুয়া আঞ্চলিক কমিটির সভাপতি মনোজ তেওয়ারির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজু বাহাদুর। এদিন বিজু বাহাদুরের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান। আজকে আমাদের বিজু বাহাদুর তেলুয়া অঞ্চল কমিটি বিজেপি সভাপতি, উনি আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে উনি আজকে ঝান্ডা ধরে আমাদের বিএনপি পার্টি জয় করলাম বললে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করব যে জেনুয়াতে উনি ওনার মাধ্যমে আমাদের পার্টির যে অঞ্চল সভাপতি আছেন মনোজ তেয়ারি তার সাথে যোগাযোগ রেখে গ্রামে গ্রামে গিয়ে উনি আমাদের সংগঠনের পক্ষ হয়ে কাজ করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।